ছাব্বিশর পূর্বে বিরোধী আঞ্চলিক শক্তি এক হবনে? লোকসভা নির্বাচন অন্ত পড়ার পিছতে দুই বিরোধী আঞ্চলিক দল জাতীয় পরিষদ আর রাইজর দল এক হওয়ার কথা ঘোষণা করেছিল অখিল গগৈয়ে। ইঙ্গিত দিয়েছিল লুরিণজ্যোতি গগৈয়েও। ছাব্বিশর নির্বাচনী ফলাফল ঘোষণার পিছতে এতিয়া সকল বিরোধী সাজু হয়েছে ছাব্বিশর বিধানসভার যুজলৈ। ছাব্বিশত কংগ্রেসে বিরোধী ঐক্যমঞ্চ গঠনত ভূমিকা লবনে নাই সেয়া স্পষ্ট হওয়া নাই, কিন্তু অকলে যুজাতকৈ দলবদ্ধ যুঁজ দিবলৈ আগ্রহী অখিল গগৈ। আনহাতে জাতীয় পরিষদ আর রাইজর দল এক হয়ে স্বতন্ত্রভাবে এটা আঞ্চলিক শক্তি হয়ে উঠারও তীব্র ইচ্ছা অখিলর। পিছে এই ইচ্ছা বাস্তবত পরিণত করবলে গৈ থমকি রয়েছে অখিল, কেনো দুয়োটা দলের মাজত চারিলানি আলোচনা হল যদিও প্রয়োজনীয় সঁহারি পোৱা নাই জাতীয় পরিষদর। বারম্বার কৈছিলো যে যদি সচাকে অসমীয়া জাতির জাতীয় স্বাভিমান রক্ষা করিব লাগে, অসমীয়া জাতির জাতীয় প্রশ্নবিলাকর মীমাংসা করিব লাগে, আর অসমীয়া জাতির সচাসচি অর্থত প্রকৃত সমস্যাবিলাক দূরীকরণ করিব লাগে, তেতিয়াহলে আমি সকল আঞ্চলিক শক্তিকে একলগ করে একটা আঞ্চলিক শক্তিশালী আঞ্চলিক দল গঠন করা দরকার। রাইজর দল জন্ম হওয়ার সময়তো সেই কথা কৈছিলো। তারপর আমি 2021 সনের বিধানসভা নির্বাচনের সময়তো কৈছিলো, তার পরবর্তী সময়তো কৈ আছিলো, আর এবার 2024 সনের নির্বাচনের সময়তো আমি বারম্বার কৈ আছো যে আমার আটাইকিটা দল একলগ হব লাগে আঞ্চলিক দল। অখিলর মতে বল এতিয়া লুরিণর কোর্টত, লুরিণে যেদিনাই হয়ভর দিব সেইদিনাই হেনু গঠন হব নতুন আঞ্চলিক দল। এতিয়া বলটো সম্পূর্ণরূপে এই মুহূর্তত জাতীয় পরিষদর কোর্টত, যদি জাতীয় পরিষদে বিচারে, জাতীয় পরিষদে যদি ইচ্ছা করে, তেতিয়াহলে আমি একদিনার ভিতরতে ঐক্যবদ্ধ হয়ে যাম রাইজর দল, জাতীয় পরিষদ আর অজিত ভূঁইয়ার নেতৃত্বাধীন জাতীয় দল, এই আটাইকেটা দল ঐক্যবদ্ধ হওয়াটা বিচার। পিছে লুরিণে কিয় সঁহারি দিয়া নাই? অখিল বাহিনীর গ্রাহত হেরাই যাওয়ার ভয় নেকি লুরিণর? অখিলে নিজেই প্রকাশ করিলে লুরিণলৈ এই সংক্রান্ত দিয়া চিঠির উত্তর হেনু দিয়া নাই লুরিণে। অকনমান আমার মাজত মানে কথাটুক লৈ ইমান পজিটিভ যেন নেদেখার কারণে আমি রাইজর দলের তরফরপরা জাতীয় পরিষদর সভাপতি সন্মানীয় লুরিণজ্যোতি গগৈ ডাঙরিয়ালে এখন চিঠিও দিছো। আমার পিনেরপরা, আমার রাইজর দলের পিনেরপরা আমি একেবারে মুকলি মন রই অপেক্ষা করে রই আছো আমার প্রত্যেকজন সদস্য যে আমি আটাইবিলাক দল একলগ হম। শিবসাগরের প্রদীপ গগৈর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।